আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ওয়েবফ্লোর মাধ্যমে ন্যাপবার বা মেনুবার রেডি করতে হয়। আজকে আমরা দেখব পরবর্তীতে আমাদের যে ব্যানারটা প্রয়োজন হয়, আমরা একটা ব্যানার রেডি করব। ব্যানারের জন্য ব্যানারে যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইখানে আমরা এটা সাইটটা অফ করে রাখবো। সাইট অফ করে জাস্ট এখানে একটা ক্লিক করলে আমাদের এই সেকশনটা কোডগুলো সাইড হয়ে যাবে, আবার ক্লিক করলেই অন হয়ে যাবে। আমরা নতুন পরবর্তীতে আর একটা যখনই প্যান সেকশন নিব, তার জন্য বডিতে প্রথমে ক্লিক করতে হবে এবং একটা সেকশন নিতে হবে। ক্লিক করব একটা সেকশন, এবং এই সেকশনটার আমরা একটা নাম দিব, ক্লাস দিব, যেটা বলে ক্লাসটা দিব হচ্ছে ব্যানার টেক্সট। ব্যানার টেক্সট, ব্যানার টেক্সট সেকশন দিতে পারি, বা ব্যানার টেক্সট সেকশন, ব্যানার টেক্সট সেকশন নামে আমাদের একটা সাইড হয়ে গেল। আমরা এখন এখানে দুইটা পার্ট নিব। আমাদের এক সাইডে থাকবে একটা টেক্সট, একটা টাইটেল, একটা কন্টেন্ট বা একটা বাটন, আর ডান সাইডে আমরা রাখবো একটা ইমেজ। তো তার জন্য আমাদের নতুন আর একটা এলিমেন্ট ইউজ করতে হবে, যেটা হচ্ছে কলাম। আমাদের দুইটা কলাম দরকার, আমাদের এই সেকশনের মধ্যে দুইটা কলাম দরকার। তাহলে আমরা সেকশনটা সিলেক্ট করব এবং একটি কলাম নিব। কলামে ক্লিক করলে আমাদের দুইটা কলাম অটোমেটিক দেখাবে। এখন আমাদের যে কটা দরকার ডিজাইন অনুযায়ী, আমরা সে কটা আমরা তিনটাও নিতে পারি, চারটাও নিতে পারি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ডিজাইনে আমরা দুইটা নিব। এখন দুটো নিয়ে কাজ শুরু করব। আমরা প্রথমে রাখতে চাচ্ছি একটা হেডিং, হেডিং বা একটা টাইটেল। আচ্ছা, আমরা প্রথমে টাইটেল নেওয়ার জন্য কলাম ওয়ান কলাম টু, যেহেতু আমাদের কলাম ওয়ানে রাখবো আমরা টাইটেলটা, কলাম ওয়ানকে সিলেক্ট করব। আমরা চাইলে কলামেরও একটা ক্লাস নাম দিয়ে দিতে পারি, যে টেক্সট, বা আমরা যেটা দিতে পারি ইমেজ কলাম, ইমেজ কলাম নামে দিতে পারি। ইমেজ কলাম নামে একটা দিয়ে দিচ্ছি, এবং প্রথম কলামে আমরা প্রথমে রাখবো একটা টাইটেল। টাইটেলের জন্য আমাদের একটা হেডিং নিতে হবে, আমরা একটা হেডিং নিচ্ছি। আমাদের হেডিংটা চলে আসছে, আমরা এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, সিক্স পর্যন্ত আমরা যেটা খুশি নিতে পারি। আমরা যারা কোডিং কোডার আছি তারা সবাই অবশ্যই জানে যে এইচটা ছয় পর্যন্ত হয়, মানে সিক্স পর্যন্ত হয়। যত বড়তে যাওয়া যায় আমাদের হেডিংয়ের টেক্সের সাইজগুলো ছোট হয়ে যাবে। তো আমরা একটা হেডিং নিচ্ছি, হেডিং এর কালার অটোমেটিক এটা পেয়ে আছে, আমরা এটা চেঞ্জ করে দিব। তো আমরা হেডিং একটা নেওয়ার জন্য আমরা লরেম ইপসমে যাচ্ছি, লরেম ইপসম থেকে আমরা একটা ডামি টেক্স নিচ্ছি। ডামি টেক্স নেওয়ার পরে আমরা এটাকে এইখানে পেস্ট করে দিব। তো আমরা এটা রাখতে যাচ্ছি, আমরা এটা রাখবো, এবং আমরা এটার এখন কাস্টমাইজ করব। আমরা আমাদের এটার কালার আমরা চেঞ্জ দিব আমাদের যা যা প্রয়োজন। তো আমরা এখানে যাচ্ছি, আমাদের সাইজ এখানে অটোমেটিক ওয়ার্ড চেঞ্জ আছে, ওয়েট আমাদের দেয় না, আমরা ওয়েটটা একটু চেঞ্জ করে দিব। আমরা যেহেতু টাইটেল আমরা একটু মোটা রাখবো, 600 দিব সেমি বোল্ড, এবং সাইজ আমরা দিচ্ছি 48 পিক্সেল। এখানে পিক্সেলটা অটো পাবে, আপনার চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, সবগুলোই আছে পার্সেন্টেজ পর্যন্ত। এবং এইখানে লাইন হাইট, এটা হচ্ছে হাইট, মূলত লাইন হাইট এটাকে বোঝানো হয়। আমরা লাইন হাইট দিব 55, এবং কালারে গিয়ে আমরা যেটা খুশি দিতে পারি। আমরা ব্ল্যাক ইউজ করব, প্রথমে ব্ল্যাক দিচ্ছি, এটা আমাদের ভেঙে গেছে, দেখতে খুব বেশি ভালো লাগতেছে না। আমরা এর জন্য কি করতে পারি, আমরা এটাকে ছোট করে দিতে পারি, বড় করে দিতে পারি, ফন্ট সাইজটাও ছোট করে দিতে পারি, এটা আমাদের পুরাটাই নিজেদের ব্যাপার। তো আমরা ফন্ট সাইজটাই ছোট করে দিব, দেখতে যাতে একটু সুন্দর লাগে এই জন্য। লাইন হাইটটাও তাহলে আমাদের কমায় দেওয়া লাগবে, তো আমরা লাইন হাইটটাও কমায় দিব। এবার আমাদের ঠিক আছে, আমরা চাচ্ছি এক লাইনে থাকবে, দুই লাইনে করব না, আমরা এক লাইনে রাখবো। ব্ল্যাক সব ঠিকঠাক রাখলো, আমরা তা ব্যাকগ্রাউন্ড কালারটা পরে দিব। তারপরে আমরা চাচ্ছি যে এই কলাম ওয়ানের মাঝে আমাদের আরেকটা টেক্সট থাকবে, যেটা কন্টেন্ট হিসাবে,
তো আমরা আবার কলাম 1 কে সিলেক্ট করব এবং আমরা একটা কন্টেইনার জন্য চলে যাব প্যারাগ্রাফস একটা প্যারাগ্রাফ সিলেক্ট দিলে আমাদের এখানে চলে আসবে এখানে বড় আকারে আসছে তো আমরা এটা চেঞ্জ করব আমরা আগে সাইজটা চেঞ্জ করে আসি দেখতে খারাপ লাগছে খুবই এটা আমরা 22 পিক্সেল করে দিব এবং লাইন হাইট থাকবে 24 পিক্সেল তো 24 পিক্সেল একটু কম হয়ে যায় আমরা 28 পিক্সেল করব এবং কালারটা আমরা এটা পজিশন দিয়ে দিতে পারি লেফট রাইট মিডল আমাদের যেটা খুশি তো আমরা লেফট রাখব এবং এটা সমানে রাখব আমাদের টাইটেলটার আমরা দেখতে পাচ্ছি যে এটা সমানে রাখার জন্য আমাদের এখানে কিছু স্পেস পড়ছে এটা আমরা সরিয়ে দিলে চলে যাবে এটা পরবর্তীতে দেখব এবং এটার কালার আমরা চেঞ্জ করে দিব এটাও আমরা ব্ল্যাক রাখব একদম ডিপ ব্ল্যাক না হালকা একটু ব্লার টাইপের তো আমরা এটা দুইটাকে সমানে করার জন্য আমরা এটার আমরা প্যাডিং দিয়ে দিতে পারি বাম সাইডে প্যাডিং বা মার্জিন আমরা যেটা খুশি দিতে পারি এখানে আমরা সাধারণত মার্জিন ইউজ করব মার্জিন ইউজ করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োজনীয় যে ডিজাইন মিলাইতে যে ধরনের দরকার আমরা সেটা করে নিতে পারতেছি এরপর আমাদের দরকার যে একটা বাটন তো আমরা বাটন করার জন্য আবার সেম কাজ করব একটা বাটন নেব বাটন অটোমেটিক বাটন চলে আসছে সব বাটনের টেক্সট বড় হয়ে আছে আমরা এটাকে ছোট করে দিব ছোট করে দিলে অটোমেটিক ছোট হয়ে যাবে ফন্ট সাইজ বড় দেয়া আছে এগুলা ডিফল্ট পাচ্ছে আমরা ফন্ট সাইজ আমাদের মতো করে দিব আমরা এটা 28 পিক্সেল করে দিব এবং লাইন হাইট করে দিব 32 পিক্সেল মার্জিন প্যাডিং এটা আমাদের ইশের ব্যাপার আমরা এটা টেক্সটও ব্ল্যাক করে দিব এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা দিব আমরা লাল এটা ডিপ লাল কালার দিব এবং এটাকে আমরা এখন সাইজ করব আমরা পাম সাইডে যদি নিতে চাই সেই ক্ষেত্রে আমরা এটাকে লেফট রাইট করে দিতে পারি আমরা লেফটে করে দিলে লেফটে চলে যাবে সেই ক্ষেত্রে আমরা সমানে রাখার জন্য এটা যেমন 30 পিক্সেল করে দিয়েছি মার্জিন লেফট থেকে বা আমরা চাইলে এটা 30 পিক্সেল না করে একটা জিরো করে রাখতে পারি আমরা জিরো করে রাখতেছি এটাই ভালো হবে এবং প্যাডিং অফ করে দিব টেক্সটের প্যাডিং বাটনে যাব বাটনের প্যাডিং আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু ইউজ করতে পারি সেটা ডিজাইন নির্ভর করবে তো এই হচ্ছে আমাদের কাজ হয়ে গেল বাম সাইডে আমরা প্রিভিউ যদি দেখি আমাদের মোটামুটি একটা ই হচ্ছে দুঃখিত আমরা কন্টেইনার নিতে ভুলে গিয়েছিলাম আমরা এটা কন্টেইনারের মধ্যে যখন ফেলে দিব তখন একটা ই হয়ে যাবে তো এটা খুবই ইজি টেনশনের কিছু নাই আমরা জাস্ট এই সেকশনে যাব সেকশন থেকে একটা কন্টেইনার নিব কন্টেইনার আসলে পরে জাস্ট কন্টেইনারটা কন্টেইনারের মধ্যে আমরা এইগুলাকে জাস্ট ড্রপ এন্ড ড্রাউন করে রেখে দিব অটোমেটিক আমাদের চলে যাবে আমরা যদি এখন প্রিভিউ দেখি আমাদের এটা কন্টেইনারের মধ্যে চলে এসেছে একদম ইজি ওয়ে তো আমাদের এই সাইড হয়ে গেছে আমরা এই সাইডে যাচ্ছি আমরা একটা দ্বিতীয় কলাম যেটা আমরা যাচ্ছি একটা ইমেজ রাখব তো ইমেজ রাখার জন্য আমাদের কলাম 2 কে ক্লিক করতে হবে এবং আমরা নিব একটা ইমেজ সেম ইজি ওয়ে যেটা একটা ইমেজ ক্লিক করব এবং আমরা একটা ইমেজ চুজ করে আসি আমরা একটা ইমেজ নিব দেখি আমাদের কি কি ইমেজ আছে তো আমরা যাচ্ছি এই ইমেজটা আমরা নিব তো একটা ইমেজ আমরা নিয়ে নিচ্ছি ইমেজটা নেওয়ার পরে আমাদের মনে হয়েছে যে উপর থেকে একটু মার্জিন দরকার আমরা একদম লেগে আছে আমাদের উপরে যেমন এতটা এই যে 20 পিক্সেল আছে আমরা চাচ্ছি এটা থেকেও 20 পিক্সেল আমরা হাইট দিব তো মার্জিন 20 পিক্সেল মার্জিন দিয়ে আমরা জিনিস ইমেজটাকে নিচে নামায় নিয়ে আসতেছি এবং এখন আরও প্রিভিউ দেখতে গেলে পাবো এমন তো আমরা চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ড একটা সামথিং ও একটা কালার আসবে ব্যাকগ্রাউন্ড কালার যেটা তো সাধারণত ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা তাহলে আমাদের মেইন যে সেকশনটা আছে সেকশনটাতে ক্লিক করব
এবং ডান সাইডে আসে ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখানে ট্রান্সপারেন্ট দেয়া আছে আমরা ট্রান্সপারেন্টটাকে চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো দিব আমরা যেটা আমাদের ভালো লাগে আমরা সেটা ইউজ করতে পারি তো আমরা চাচ্ছি একটু সাদা টাইপের ইউজ করব অ্যাশ টাইপের যেটা এটা ঠিক আছে তো আমাদের মোটামুটি একটা ব্যানার রেডি আমাদের মেনু বার সহ একটা ব্যানার আমরা রেডি করে ফেলেছি তো আজকের পর্বে এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ